বিদ্যালয় পুজোতে না খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে সবার সাথে। এই কটা দিন না কেমন করে দেখতে দেখতে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না, আবারও মনটা খুবই খারাপ হয়ে আছে। এই চলে এসছে মা আবার ট্রেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 11:30 মতো। তো আজকে সকালবেলা উঠে ওটো ডিউটিতে বেরোলো, কারণ কালকে পরশুদিন ছুটি ছিল, তার জন্য আজকে থেকে আবার ওদের আবার ডিউটি স্টার্ট। তো আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করলো, কিছু বাজারপত্র করার ছিল সেগুলো করে টরে দিয়ে ও ডিউটিতে গেল। আর এখন মানে আমাদেরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো আজকে সকালবেলা ওই ভার্মিসেলির পোহা বানালাম, তো ওটাই আমরা সবাই মিলে খেলাম। আর এখন ও যেই বাজারগুলো এনে দিয়েছে রান্নাবান্না করবো। আর হয়তো মা বাবা হয়তো কালকে ভোরে ট্রেন ধরে চলে যাবে, আর ভালো লাগছে না মানে শুনে, কারণ এতদিন হয়ে গেল আছে। তো তো গেলে বেশ মানে গেলে আবার মনটা খারাপ হবে, আর মা বাবারও মন খারাপ হবে। তো দেখা যাক, এখনও তো বলো কনফার্ম হয়নি, বিকেলের মধ্যে হয়তো কনফার্ম হয়ে যাবে। তো এখন যাবো রান্নাঘরে, ওইদিকে মা অলরেডি রান্নাঘরে চলে গেছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর এখন 11:30 মতো বাজে, বাইরে কি রোদের তাপ, পুরো মানে দাঁড়ানো যাচ্ছে না এত রোদের তাপ। আর এই যে আমার শিউলি ফুল গাছটা দেখো কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে আমি এত দেখি আমারই নজর লেগে যাবে গাছটাতে, কিন্তু সত্যি কথা খুব সুন্দর হয়েছে। আর এই দেখো এখানে দেখো কুড়িও এসছে, ফুল হবে এটাতে। তো বেশ না ঝাঁকড়া একটা গোল টাইপের যেমন বানাতে চেয়েছি অমনই হয়েছে। মানে আগের বছর যখন এনেছিলাম একটা এমন সরু ডাল ছিল। তো দেখা যাক কখন হয় এই ফুলগুলো, এগুলো মানে বড় হয়ে হতে হতে অনেকই দেরি। তাছাড়া সমস্ত ডালেই এখনও হচ্ছে কুড়ি আসবে, সেগুলো এখনও আসেনি, শুধুমাত্র এই ডালটাতেই এসছে। আর এখানে তুলসী গাছটা দেখো কতটা বড় হয়েছে, আমি ডেলি রাত্রেবেলা ঘরে নিয়ে যাই। আর এইখানে লেবু গাছটাও না বেশ ভালো বড় হয়েছে। পুজো পুজো সেই কবে থেকে পুজোর অপেক্ষায় বসে আছি, দেখতে দেখতেই 4টা দিন যে কীভাবে কেটে গেল না বোঝাই গেল না। কিন্তু পুজোতে না খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে সবার সাথে, খুব ভালো কেটেছে পুজোটা। আর হচ্ছে আজকে তো হয়ে গেল বুধবার, তো এই শনিবার আবার লক্ষ্মী পুজো, সামনে আবার লক্ষ্মী পুজোরও প্রিপারেশান স্টার্ট করতে হবে। কারণ আগের বছর তো লক্ষ্মী পুজো দিতে পারিনি, ওই হচ্ছে ওর ভাইয়ের বেবি হয়েছিলো তার জন্য। তো হচ্ছে এবার লক্ষ্মী পুজো দেবো, তো আর তো বেশি দিন নেই, মাঝখানে 2টো দিন, তারপরে এই লক্ষ্মী পুজো সেটারও প্রিপারেশান এখন থেকে স্টার্ট করে দিতে হবে, নয়তো অসুবিধা হয়ে যাবে। ওইদিকে মা অলরেডি মাছটা ভাজা শুরু করে দিয়েছে। আর এই যে মা মাছ করছে, ওই সেদিনকে যে ট্যাংরা মাছগুলো এনেছিলো অনেক কটাই ছিল বলে কটা রেখে দিয়েছিলাম, তো ট্যাংরা মাছের চচ্চড়ি টাইপের হবে, সেটা মা করছে। তারপরে আর একটা মাছ আছে, সেটা আমি করবো। কি নেবে? আমি এই মশলার মধ্যে 5টা মানে লঙ্কা দিয়েছি, দুটা গোটা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দাও ঝালালে কোনো ব্যাপার নেই। আর এই যে মা ওই যে ট্যাংরা মাছের যে চচ্চড়ি টাইপের যেটা করেছে ওটা হয়ে গেছে। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন আমি করব হচ্ছে এই পোনা মাছের ঝোল, ওটা হচ্ছে জ্যান্ত মাছ ছিল, আর আমার মা আবার জ্যান্ত মাছ খেতে বেশি ভালোবাসে। তো একদম সিম্পলভাবে করব, আলু আর বেগুন দিয়েই, বেগুনটা মা ভেজে রেখেছে আর তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেবো। এদিকে মশলাটা প্রায় কষে এসছে, মাছের ঝোল নামিয়ে হচ্ছে একটা। তো রান্নাবান্না হয়ে গেছে, মা এদিকে রান্নাঘরটাকে পরিষ্কার করছে, আর এখন আমি ঘর দুটোকে মুছবো, তারপর পুজো দেবো। মা সকালবেলায় ঠাকুরের বাসন টাসন মেজে রেখে দিয়েছে, তো স্নান করব মানে ঘর মুছবো, স্নান করবো আর পুজো দেবো, তাহলেই হয়ে যাবে। এখন বাজে হচ্ছে ওই 2:15 মতো, তো ঘরটার পরিষ্কার করে আমি স্নান দান করে পুজোও দিয়ে নিয়েছি।
এখন যাবো গিয়ে লাঞ্চ করে নেব। আর ও চলে এসেছে লাঞ্চ করতে। এই এখন লাঞ্চ করে নেব। বাচ্চা হচ্ছে ভাত, উচ্ছে সেদ্ধ, এই কালকের হচ্ছে চিতল মাছের মুইঠা, ডাল, আর হচ্ছে ট্যাংরা মাছ, আর এই পোনা মাছের ঝোল। এবার লাঞ্চ করে নেব। বাজার হচ্ছে 7টা, তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমরা সবাই ঘরে বসে গল্প করছিলাম, তারপরে টিভিও দেখছিলাম। আর ও এই কিছুক্ষণ আগে আসলো ডিউটি দিয়ে, এসে গেল স্নান করতে। আর মা বাবাকে আগে বলেছিলাম যে চা খাবে নাকি, তো মা বাবা বললো না, ও আসুক তারপরে খাবে। তো আসলো, আর আমি এখন আসলাম রান্নাঘরে, এখন চাটাকে বসালাম। আর হচ্ছে ও টিকিট কেটেছে, কালকে মা বাবা বাড়ি যাবে, কালকে ফেরার ট্রেন। তো একদমই ভালো লাগছে না, কারণ এবার বসে এসে অনেকদিনই ছিল, তো মনটা খুব খারাপ লাগছে, পুরো বাড়িটা মানে পুরো ফাঁকা হয়ে যাবে, একদমই ভালো লাগছে না। তো ওইদিকে মা বাবারও মনটা খুবই খারাপ হয়ে আছে। তো আবার আমরা তো কালী পুজোর সময় যাবই, তো এখন চাটা করে নিয়ে যাই, এখন আমার বাবার 6টার মধ্যে চা খাওয়ার অভ্যাস, তো তাও ওর জন্য এতক্ষণ বসে আছে, মানে জলটা ফুটে গেছে, আর দুধ টুধ দিলে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এখন বাজে হচ্ছে 10টা, তো রুটি তো হয়ে গেছে সেই কখন, আর হচ্ছে মানে বাবা তাড়াতাড়ি খাবে বললো, 9টার মধ্যে তো রুটি করে নিয়েছে, তো বাবা মিষ্টি অনেক কিছু খেয়েছে বলে বললো যে একটু লেট করে খাবে, আর যেহেতু কালকে সকাল সকাল বেরোনো আছে, আমি আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, তো এখন দিয়ে দিই, আর বেশি লেট করাবো না। চলে আসো। এই এখন ডিনার করে নেবো, আছে হচ্ছে ঘুগনি আর রুটি আর মাছও রয়েছে, এবার ডিনার করে নেবো। এখন বাজে হচ্ছে ভোর 4:30, তো আমার 3টে ভোর দিয়ে উঠেছি, উঠে মা বাবা রেডি হলো, আমরা সবাই রেডি হলাম। আর হচ্ছে গাড়ি কাকার থেকেই বলা ছিল, আর ও হচ্ছে স্কুটি নিয়ে যাবে, তো ও বেরোচ্ছে, আমি আর মা বাবা যাচ্ছি স্টেশনে, গাড়ি চলে এসেছি, মাত্র ফোন করলো। আর এই যে মা বাবা বসে আছে, ও এখন আসেনি, দেখা যাক কতক্ষণ লাগে আসতে। এই চলে এসছে মা বাবার ট্রেন। এই যে মা বাবা এখানে মিডিলেই পড়েছে। এখন বাজে হচ্ছে ওই 8টা, তো মা বাবাকে ট্রেনে তুলে দিয়ে চলে এসেছি বাড়িতে। তারপরে বাড়িতে এসে ও ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো, আর আমি এখন এই ঘরেই বসে আছি, আর বিন্দুমাত্র না ভালো লাগছে না, কারণ এই কটা দিন না কেমন করে দেখতে দেখতে বেরিয়ে গেলো বুঝতেই পারলাম না। আর মা বাবা যে মানে এখানে আমার বার্থডেতে আসতো আমি সেটাও জানতাম না, তারপরে এই মানে জন্মদিন, তারপরে পুজোর কটা দিন কেমন করে দেখতে দেখতে কেটে গেলো, মানে বুঝতেই পারলাম না। মনে হলো এই তো কাল পরশু হয়তো এসেছিলো মা বাবা, তো কারণ বাড়িতে গিয়ে আবার মার আবার লক্ষ্মী পুজোও আছে, কারণ শনিবার দিন লক্ষ্মী পুজো, তার জন্য বাড়িতে গেল। তো আমার খুব খারাপ লাগছে, একদমই ভালো লাগছে না, ওখানে মা বাবারও মনটা খুব খারাপ, কারণ এই কয়দিন পুরো বাড়ি ভরা ভরা, এখানে মার সাথে বসে গল্প করছি, বাবার সাথে বসে গল্প করছি, মা আর আমি একসাথে রান্নাঘরে রান্নাবান্না করছি, তো আজকে একদমই ভালো লাগছে না। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো টাটা।